আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি ক্যারিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব ইংলিশ সেকেন্ড পেপার গ্রামার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস রাইট ফ্রম ভার্বের উপর। আমি এখানে এসএসসি ঢাকা বোর্ড 2017 সালের কোশ্চেনটি সলভ করব। বন্ধুরা, রাইট ফ্রম অফ ভার্ব করতে গেলে আপনি ফার্স্ট অফ অল আগে প্যাসেজটি দেখবেন, প্যাসেজটি কোন কন্ডিশন লেখা আছে, কোন ইতিহাস লেখা আছে কিনা, কারণ ইতিহাস কিন্তু সব আগের হয়ে থাকে। এরপর আপনি প্যাসেজের মধ্যে আসবেন, দেখবেন যে মানে ওয়ার্ড গুলো কোন টাইপের, ভার্ব গুলো প্রেজেন্ট নাকি পাস্ট। যদি প্রেজেন্ট হয় তাহলে নরমালি সবগুলো প্রেজেন্ট হওয়ার কথা, পাস্ট হলে পাস্ট হওয়ার কথা। আমরা আগে ওয়ার্ড গুলো খেয়াল করি। এখানে আছে ম্যানেজ, ম্যানেজ মানে পরিচালনা করা, অনেক কিছু অর্থ বোঝানো হয় ম্যানেজ মানে। ইনভেন্টেড মানে আবিষ্কার করা, কিন্তু ইনভেন্টেড মানে যে জিনিসটা আগে কেউ আবিষ্কার করে না সেটা ইনভেন্টেড সাইন্টিফিক্যালি। আবার ডিসকভার মানে আবিষ্কার করা, বা যেগুলো আগে কেউ আবিষ্কার করছে। রিস্ক মানে কি, উদ্ধার করা, গিভ মানে দেওয়া, রান মানে পরিচালনা করা বা দৌড়ানো, অনেক কিছু অর্থ হয়। অ্যাকুয়ার মানে অর্জন করা, টিস মানে শিক্ষা দেওয়া, ওয়ার্ক মানে কাজ করা, প্রিন্ট মানে বুঝি, আবার প্রিন্ট করা বা ছাপানো, গো মানে যাওয়া। ওকে, এডিসন নেভার টু স্কুল, এডিসন কখন স্কুলে যায়নি। এখন আমরা একটু পড়ি আর একটু, অল এডুকেশন দ্যাট হি এভার গট, সব তার শিক্ষাটা বা সব শিক্ষাটা টু হিম, তাকে দেওয়া হয়েছে বাই হিজ মাদার, তার মায়ের দ্বারা। আমরা পড়লাইনটা পড়ি, এট দ্য এজ অফ 12, 12 বছর বয়সে হি ওয়াজ পুট টু অন আ রেলওয়ে, তাকে রাখা হয়েছিল রেলওয়ে বা তাকে কাজ করার জন্য রেলওয়েতে যাওয়ার দরকার ছিল। পুট টু মানে সংযোজন করা বা রাখা হয়েছিল। এডিশন নেভার টু স্কুল। এখন ঘটনা বুঝছি আমরা এডিশন নিয়ে, থমাস আলভা এডিশন, তার একটা ইতিহাস নিয়ে বলা, তাহলে ঘটনা যত আগে তাহলে অবশ্যই পাস হবে। এডিশন নেভার টু স্কুল, তাহলে কখনো স্কুলে যায় নাই, তাহলে এখানে আমরা যাওয়া অর্থ কি আছে, গো, ওর পাস হলো টু ওয়েন্ট, অর্থাৎ এডিসন কখনো স্কুলে যায় নাই। ওকে, অল এডুকেশন সব শিক্ষাটা দ্যাট হি এভার গট, যেটা সে পেয়েছিল, টু হিম বাই হিজ মাদার, সেটা তার কি, মায়ের দ্বারা। এই যে আছে বাই এবং আর আছে অবজেক্ট, আমাকে অবশ্যই কি প্যাসিভ করে লিখতে হবে, কারণ এই যে অল এডুকেশন সব শিক্ষাটা, এই যে ভার্বটা পাওয়া হয়েছিল, এই শিক্ষাটা, এই সাবজেক্ট যদি তার ভার্ব টাকার অর্থকে না বোঝাতে পারে তখন হয় প্যাসিভ, অথবা কোন ইতিহাস বর্ণনা করা, যেহেতু আমরা ঘটনাটি আগে তাহলে প্যাসিভ করে লিখবো। তা সব শিক্ষাটা দেওয়া হয়েছিল, তাহলে ওয়াজ গিভেন, যেহেতু সে একজন, তাকে তাহলে বিভার্ব একটা ওয়াজ গিভেন, আর যদি প্রেজেন্ট হতো তাহলে ইজ গিভেন বসতো, মানে দেওয়া হয়েছিল তাকে, টু হিম বাই হিজ মাদার, তার মায়ের দ্বারা, অ্যাট দ্য এজ অফ 12, 12 বছর বয়সে, হি ওয়াজ পুট টু, মানে তাকে সংযোজন করা হয়েছিল বা তাকে রাখা হয়েছিল অন আ রেলওয়ে, তাহলে 12 বছর বয়সে তাকে রাখা হয়েছিল কিসের জন্য, রেলওয়েতে। এখন রেলওয়েতে কেন রাখবে তাকে, কি করার জন্য, চাকরি করার জন্য বা কোন কাজ করার জন্য। এখন চাকরি বিষয়ে কিছু বলা আছে নাই, বাট দেখেন তো কাজ করার বিষয়ে, হ্যাঁ ওয়ার্ক আছে, তাহলে এখানে ওয়ার্কই হবে কাজ করার জন্য। এখন এই টু আছে কিন্তু টুর পরের ওয়ার্ক টাইম কি ভাবে প্রেজেন্ট হয়, তাহলে এখানে কিন্তু পাস্ট আর হচ্ছে না, অর্থাৎ প্রেজেন্ট হবে। পরের বাক্যটি, হ্যাভিং আ গ্রেট ডেল টু দা উইথ হিজ সুপার, হ্যাভিং মানে থাকা, গ্রেট ডেল অফ উইথ হিজ সুপার মানে প্রচুর পরিমাণে পরিশ্রম করা, তার সাথে নিউজ পড়ার সাথে, কারণ সেখানে কঠোর পরিশ্রম করতে হয়। হি টু পিক আপ দা আর্ট অফ, এখন এই নিউজ পাশে কাজ করতেছে, সবকিছু করতেছে, এটা ম্যানেজ করার পরও সে কিছু শিখতে চাচ্ছিল, কারণ তার মধ্যে অনেক আগ্রহ ছিল, এত কিছু মানে সে কঠোর পরিশ্রম করতো কি নিউজ পড়ার সাথে সে ম্যানেজ করতো। হি ম্যানেজ, এম এ এন এ জি ই ডি, ম্যানেজ হবে কিন্তু, কারণ তাকে সে কিন্তু ঘটনাটি আগে করেছে, খেয়াল করি আমরা এই পার্ট আর এই পার্ট, সে কিন্তু মানে প্রচুর পরিমাণে কাজ, এখানে খালি টু সিলি বলে প্রেজেন্ট বসছে, নর্মালি সবগুলোই পাস বসার কথা, তাহলে এখানে বসছে প্রচুর পরিমাণে কাজ করতো নিজ সুরের সাথে, হি ম্যানেজ সে পরিচালনা করতো, বাছাই করতো, টু পিক আপ দ্য আর্ট অফ প্রিন্টিং, এখানে অপরিপিট পজিশন। এখন একটু খেয়াল করি, সে কোন আর্টটি পছন্দ করতো, আর্ট মানে একটা শিল্প, এখন দেখা তো শিল্প বিষয়ে কি বলা আছে, এখানে ম্যানেজ হয় না, রেস্কিউ হয় না, গিভ হয় না, এখানে প্রিন্ট একটা শিল্প, তাহলে প্রিন্ট হবে এখানে, অফ বলে একটা প্রিপজিশন। এরপরে ভার্ব যদি থাকে তাহলে আমরা আইএনজি করলে কি হবে, নাউন হবে, তাহলে প্রিন্ট একটা ভার্ব, তাহলে আইএনজি করলে নাউন হয়ে গেল, প্রিন্টিং, পি আর আই এন টি আই এন, সে এটার পাশাপাশি কি প্রিন্টিংটাকে শিখত, এন্ড হি প্রিন্টেড এ নিউজপেপার অফ হিজ ওন নেম, এবং সে একটা নিউজপেপার প্রিন্ট করে ফেলে তার নিজের নামে, দ্য উইকলি হেরাল্ড, এর নামটি ছিল উইকলি হেরাল্ড, সাপ্তাহিক হেরাল্ড। ওয়ান ডে, একদিন, হি দেয়ার স্টেশন মাস্টার, একদিন সে, এখন আমরা বুঝতে পারছি ঘটনা কিন্তু সব আগের, তাহলে এখানে এখানেও কি হবে, এখানেও পাস্ট হবে, একদিন সে উদ্ধার করলো, উদ্ধার করা ইংলিশ দেখাতে কোনটা আছে, রেস্কিউ,
আমরা রেস্কিউ লিখব আর ই এস সি ইউ ই ডি রেস্কিউ, সে উদ্ধার করলো। আর স্টেশন মাস্টার চাইলে একটা স্টেশন মাস্টার শিশুকে বা ছেলেকে বা বাচ্চাকে হুইস ওয়াজ নিয়ারলি ওভার বাই এ ট্রেন, যেটা প্রায় ওভার বাই এ ট্রেন, ওভার মানে ওভার বাই এ ফ্রেস চাপ পড়া বাসের নিচে পড়া বাস, কিসে সে একটা বাচ্চাকে সেভ করলো, যে বাচ্চাটা কি প্রায় চাপা পড়তেছিল ট্রেনের নিচে, রান ওভার। ওকে, দা স্টেশন মাস্টার আউট অফ গ্র্যাটিটিউড, তাহলে স্টেশন মাস্টার তার প্রতি অনেক কৃতজ্ঞতা দেখালো, হিম হাউ টু ইউজ দা টেলিগ্রাম। এখন ঘটনা সব তো আগে, তাহলে এখানে কিন্তু শিক্ষার জন্য তাকে অনেক সহানুভূতি দেখালো, শিখালো কিভাবে টেলিগ্রাম চালাতে হয়। টিস এখানে ছিল টিস শিক্ষা দেবো, এখানে পাস হবে ডট টি এ ইউ জি এস টি ডট, কিভাবে শিক্ষা দিতে হয় টেলিগ্রামটা। ইয়াং এডিশন সুন শীঘ্রই গ্রেট স্কিল অ্যাট দ্য টেলিগ্রাম, ইয়াং মানে অল্পবয়স্ক এডিশন শীঘ্রই অর্জন করলো অনেক বেশি দক্ষতা। দক্ষতা কি অর্জন করা, এখানে অর্জন করা ইংলিশ কি এক ওয়ার্ড এ সি কিউ ইউ আই আই, এখানে পাস ঘটনা যদি সব পাস তাহলে পাস হবে, অর্জন করেছিল গ্রেট স্কিল অনেক বড় দক্ষতা একটা টেলিগ্রাম টেলিগ্রাফের উপর। হোয়েন অনলি টোয়েন্টি, যখন তার বয়স অনলি মানে শুধুমাত্র বিশ বা বিশ বছর, ইট ইস আ ড্যাশ অ্যান্ড নিউ টেলিগ্রাফ হুইচ ওয়াজ এক্সট্রিমলি ইউজফুল, ইট ইস আ কি করে আবিষ্কার করে, আবিষ্কার করার অর্থ এখানে একটা আছে ইনভেন্টেড, ইন ভেন টেড মানে কি করে আবিষ্কার করেছিল। তাহলে বন্ধুরা খেয়াল করেন, নর্মালি আপনি এসএসসি টাকে পড়বেন, দেন আপনি দেখবেন কোথায় প্রেজেন্ট নাকি পাস করা আছে, যদি ঘটনাটি অতীতকালের হয় 90% ক্ষেত্রে সব পাস হবে, দুই এক জায়গা একটু বুঝে দেখবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, এখানে কিন্তু এই যে গট ছিল গেট গট এগুলো পরে অল্টার্ন কি হয় প্যাসিভ করে লিখতে হয়, প্যাসিভ করে লেখা যায় তিন ভাবে, একটা হলো কোন একটা বিভার্ব লেখা, বিভার্ব বিভার্ব প্লাস ভার্বের ভিত্তি, অর্থাৎ যেমন ইজ গন এরকম ওয়াজ গন, আবার লেখা যায় মডেল ভার্ব যেমন ক্যান, এখানে বি যোগ করে ক্যান বি গন, অর্থাৎ মডেলের পরে বি যোগ করে, আর গেট গট এগুলোর পরে কি প্যাসিভ হয়, এই জন্য এখানে কিন্তু প্যাসিভ হবে। আমরা নর্মালি অত দিয়ে বুঝতে পারছি যে অল এডুকেশন দ্যাট হি এভার গট অস গিভেন, যেটা তাকে দেওয়া হয়েছিল শিক্ষাটা কিন্তু তাকে দেওয়া হয়েছিল, তার মা দিছিল, কিন্তু এখানে কিন্তু এই সাবজেক্ট দ্বারা কাজটা করতে পারে না, এই জন্য এখানে প্যাসিভ করছে। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।